সাবস্ক্রাইব করুন টেক জিএসএম চ্যানেলকে এবং বেল আইকনে প্রেস করুন নতুন ভিডিও দেখার জন্য। সো বন্ধুরা, রেডমি নোট 5 প্রো এবং রেডমি নোট 5 এআই ফোনটি যারা ইউজ করেন তাদের জন্য অত্যন্ত খুশির খবর, এবং যারা পাবজি লাভার আছেন বেসিক্যালি এবং যারা গেমার আছেন। সো বন্ধুরা, এই ফোনটিতে আপনি যখন গুগল পিক্সেল 3 রুমটা ইউজ করবেন বা ব্যবহার করবেন, ইনস্টল করবেন, তো সেক্ষেত্রে আপনি আপনার পাবজি গেম যেটা আছে সেটা কিন্তু আপনি এইচডি গ্রাফিক্সে একদম সুপার ফাস্ট হাই ফ্রেম রেটে খেলতে পারবেন, কোনো রকম কোনো ল্যাগ ফ্যাক করবে না। সো দেন আমি যখন আমার ফোনটি গুগল পিক্সেলে আপডেট করলাম, গুগল পিক্সেল 3-তে অ্যান্ড্রয়েড ভার্সন 9 আপডেট করলাম, তখন কিন্তু আমি খুবই অবাক যখন আমি পাবজি গেমটা ইনস্টল করার পর আমি দেখে গেছি, যখন গ্রাফিক্স অপশনে গিয়ে যখন দেখলাম যে এইচডিতে এবং হাই ফ্রেম রেটে দেওয়া যাচ্ছে এবং ডিফল্ট অবস্থায় এবং গেমটা খেলা যাচ্ছে সুপার ফাস্ট, তখন কিন্তু পুরাই অবাক। সো বন্ধুরা, আজকে জাস্ট এই বিষয়টা আপনাদের জানানোর জন্যই এই ভিডিওটি তৈরি করা এবং স্যাম্পল কিছু ভিডিওর ক্লিপস আমি আপনাদের দেখাচ্ছি এখন দেখতে পাচ্ছেন। এবং সো বন্ধুরা, ওয়েট করুন, এটার পরে আমি ভিডিও দিতে যাচ্ছি যে এই ফোন এই কাস্টম রুমটি আপনি কীভাবে ইনস্টল করবেন। এই রুমটি খুবই স্টেবল এবং কোনো বাগ নেই এবং সুপার ফাস্ট আপনি গেমিংয়ের ক্ষেত্রে চরম পারফরমেন্স পাবেন এই ফোনটিতে যখন আপনি এই রুমটি ইউজ করবেন। সো বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আশা করব অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটা বাজিয়ে দেবেন, কারণ এরপর যখন আমি এই রুমটা কীভাবে ইনস্টল করবেন সেই ভিডিওটা দেবো, তো সেক্ষেত্রে আপনি সরাসরি নোটিফিকেশন হিসেবে পেয়ে যাবেন, এই ভিডিওটা দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন এবং আপনার ফোনটিতে আপনি খুবই ইজিভাবে আপনার এই রুমটি আপনি ইনস্টল করতে পারবেন। সো বন্ধুরা, শুধু গেমিং পারফরমেন্স না, অন্যান্য অনেক ফিচার আছে এটার ভিতরে, এটার ফিচার নিয়ে আমি আর একটা ভিডিও দেবো, অবশ্যই আমাদের চ্যানেলটা সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো বন্ধুরা, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে কথা হবে, টাটা।